হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি মহারাষ্ট্রিয়ান স্টাইলে চিকেন বিরিয়ানি তো দেখে নেওয়া যাক এটি এই মহারাষ্ট্রীয় স্টাইলে কিভাবে চিকেন বিরিয়ানিটা হচ্ছে তো প্রথমে আলু নিয়ে নিয়েছি আমি পাঁচ থেকে ছটা মাঝখান থেকে কেটে নুন জলে সেদ্ধ করে নিচ্ছি এটা সেদ্ধ করে একপাশে রেখে দিয়েছি এটা আমরা পরে ভেজে নেব এরপর আমরা বিরিয়ানির যে ভাতটা হবে সেটা প্রিপারেশনটা দেখে নিচ্ছি এটা এক কেজি মতো বাসমতি চাল আছে বিরিয়ানির চাল যেটা আমরা আগে থেকে জল ঝরিয়ে মানে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি এবার একটা পাত্র নেব বড় গামলা এর মধ্যে জল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জলের মধ্যে আমরা গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার মধ্যে তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ নুন জলটা গরম হতে রেখে দেবো বিরিয়ানিটা একটুখানি জল ছড়িয়ে ভিজিয়ে রাখার কারণ চালটা এটাতে একটু বড় 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 হয়ে যায় লম্বা লম্বা দানাগুলো বেশ ভালো মতো হয় তো জল গরম হয়ে গেছে এর মধ্যে আমরা চালটা দিয়ে দেবো বিরিয়ানির চালটা আমরা দিয়ে দিয়েছি এটা আমরা সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব তার বেশিও না তার কমও না ঢাকনা দিয়ে হতে রেখে দিলাম ভাতটা আমাদের বিরিয়ানির ভাতটা হয়ে এসেছে দেখে নিচ্ছি একবার একদম ঝরঝরে হবে সেভেন্টি পারসেন্ট মতো কুক হয়ে গেছে আমাদের বিরিয়ানির চাল এটা জল ঝরিয়ে আরেক পাশে রেখে দেবো নেক্সট স্টেপ যেটা আমরা চিকেনটা ম্যারিনেট করে নেব তো একটা বড় গামলা নিয়ে নিয়েছি এক কেজি মতো চিকেন নিয়েছি এখানে তো প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন এক চামচ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি তিন চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো তিন চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা বাটা দু চামচ মতো আদা বাটা নিয়ে নিয়েছি দুই থেকে তিন চামচ মতো রসুন বাটাও আমরা তিন চামচ মতো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক চামচ দু চামচ মতো কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন যে যেমন ঝাল খান তেমন ঝাল দেবেন আচ্ছা এরপরে দিয়ে দিচ্ছি মহারাষ্ট্রের স্পেশাল একটা মশলা কান্দা মশলা সব জায়গায় অ্যাভেলেবেল থাকে পাওয়া যায় এটা দিয়ে দিচ্ছি তিন তিন টেবিল চামচ মতো দিয়ে দিলাম কান্দা মশালা আর হোম মেড বিরিয়ানি মশলা এটা আমরা দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ মতো এই মশলা রেসিপিটা আমার কাছে আছে আমি পরে আপনাদের আপলোড করে দেখাবো যে এটা কীভাবে করে ঘরোয়া বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা পুদিনা পাতা এবং ধনে পাতা ওপর থেকে দিয়ে দেবো সর্ষের তেল দু থেকে তিন টেবিল চামচ এবার সমস্ত উপকরণগুলো ভাব মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব লঙ্কার জন্য আমি এখানে চামচ দিয়ে ম্যারিনেট করেছি সব থেকে ভালো হয় যদি হাতে গ্লাভস পরে ম্যারিনেট করা যায় কারণ হাত দিয়ে ম্যারিনেশন সব থেকে ভালো হয় মহারাষ্ট্রিয়ান স্টাইলে বিরিয়ানিতে পুদিনা পাতা ধনে পাতা মাস্ট এটাতে খুব সুন্দর একটা অ্যারোমা পাওয়া যায় চিকেনে ভালোভাবে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করা চিকেনটা আমরা এক পাশে রেখে দিচ্ছি এটা রেস্ট করতে রেখে দেবো মোটামুটি এক থেকে দু ঘন্টা মতো যত ভালো যতক্ষণ রাখা যায় তত ভালো মশলা চিকেনের ভেতরে ঢুকবে রেস্ট রেখে দিয়েছি এক থেকে দু ঘন্টা পর আমরা কড়াইতে তেল দিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম মতো সাদা তেল নিয়ে নিয়েছি এই চিকেনটা আমরা সাদা তেলে করব আপনারা চাইলে এর মধ্যে সর্ষের তেলেও করতে পারেন সাদা তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফার্স্টে দিয়ে দেবো তেজপাতা আর সাজিরে এক চামচ মতো সাজিরে দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজ এখানে আমি পাঁচ থেকে ছটা পেঁয়াজ কুচি করে নিয়েছি বড়ক পেঁয়াজ কুচো করে নিয়েছি এটা ভেজে নেব তেলে বাদামি করে আমি পেঁয়াজটা ভেজে নেবো হালকা ট্রান্সপারেন্ট কালার আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন এতে পেঁয়াজ ভাজা খুব তাড়াতাড়ি হয়ে যায় ভালো করে মিশিয়ে নেব আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে যাতে পেঁয়াজটা বেশি পুড়ে না যায় এক্ষেত্রে হালকা বাদামি কালার ভেজে নেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচ মতো আদা বাটা দু চামচ মতো রসুন বাটা আগেও আমরা আদা রসুন বাটা ইউজ করেছি তো সেক্ষেত্রে আন্দাজ করে এটা দিতে হবে যাতে খুব বেশি না হয়ে যায় ভালোভাবে পেঁয়াজের সাথে মাখিয়ে নেবো কষিয়ে নেবো যাতে পেঁয়াজ আদা রসুন বাটার মেল চলে যায় ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা বাদামি হয়ে এসেছে আমাদের কালার ভালোভাবে কষিয়ে নিতে হবে যত ভালো কষানো হবে তত ভালো টেস্ট হবে একটু বেশিক্ষণ ধরেই আমাদের এটা কষাতে হবে এরপর আমরা দিয়ে দিচ্ছি পাঁচ ছটা টমেটো কুচনো টমেটোটা এখানে বেশি লাগবে একটু বেশি দিতে হবে টমেটোটা এর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি টমেটোটা পেঁয়াজের সাথে কষিয়ে নেবো টমেটোটা হালকা গলে যাওয়া পর্যন্ত এটা কষিয়ে নেবো ওপরে তেল ভেসে এসেছে মানে আমাদের মশলা কষানো হয়ে গেছে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব টমেটোটাও গলে গেছে অলমোস্ট আমাদের তেল ছেড়ে এসেছে দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো এবারে আমরা ম্যারিনেশন করা ম্যারিনেট করা যে মাংসটা আছে সেটা দিয়ে দিলাম এবার এটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে মাংসটা খুব স্লো কুক করতে হবে মিডিয়াম থেকে লো থেকে মিডিয়াম আঁচে রেখে এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে ভালো করে সব মশলার সাথে চিকেনটা মিশিয়ে নিচ্ছি নুনটা অবশ্যই মাঝে মাঝে চেক করে নেবেন ঢাকা দিয়ে এটা রান্না হতে রেখে দেবো দেখুন তেল ভেসে উঠেছে তো মাঝে মাঝে আমাদের ঢাকনা খুলে নেড়ে দিয়ে এভাবেই হালকা আঁচে রান্নাটা করতে হবে চিকেনের এখানে বলে রাখি আমি আলুটা ভেজে নিয়েছিলাম সেদ্ধ করে তো ভিডিও করা হয়নি দিয়ে দিচ্ছি কান্দা মশালা দু দু চামচ মতো কান্দা মশলা দিয়ে দিচ্ছি এটা মহারাষ্ট্রিয়ান মশাল মশলা আর দিয়ে দিচ্ছি হোম মেড বিরিয়ানি মশলা দু থেকে তিন চামচ দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব হোম মেড বিরিয়ানি মশলাটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করব আমার চ্যানেলে এটা ভিডিও করা আছে আপনারা দেখে নেবেন কী করে ঘরোয়া স্টাইলে বিরিয়ানি মশলা তৈরি করে একদম অথেন্টিক টেস্ট হয় বিরিয়ানি মশলা দেওয়ার সাথে সাথে অ্যারোমাটা বেরোতে শুরু করে খুব সুন্দর দু ধরনের মশলাই থাকে এখানে কান্দা মশলা আর হোমমেড বিরিয়ানি মশলা দুটোর মিক্সডে খুব সুন্দর একটা গন্ধ আসে টেস্টটাও তাই সেরকম হয় এবারে আমাদের ফাইনাল স্টেপ বিরিয়ানির হচ্ছে লেয়ার তৈরি করা তো প্রথমে একটা বড় গামলা নিয়ে নেবো যেটাতে ভাত করে যেটাতে ভাত করেছিলাম এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ঘিয়ের লেয়ার তারপর দিয়ে দিচ্ছি চিকেন একদম নিচে দিয়ে দেবো চিকেন তারপর দিয়ে দেবো ভাত বিরিয়ানি ভাতটা দিয়ে পুরো লেয়ারটা চিকেনের লেয়ারের ওপর দিয়ে দেব এরপর দিয়ে দিচ্ছি কান্দা মশলা হোমমেড বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি ঘি অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে পুদিনা পাতা লেয়ার ফ্রেশ পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে দিচ্ছি ফুড কালার অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি আলু হালকা ভেজে সেদ্ধ করে ভেজে রাখা আলু সেম প্রসেস আবার রিপিট হবে আবার দিয়ে দিচ্ছি চিকেন গ্রেভি সহ চিকেন অবশ্যই কারণ মহারাষ্ট্রের স্টাইলে যেটা বিরিয়ানি হয় সেটা কিন্তু খুব একটা ড্রাই হয় না সেটা খুবই জুসি হয় ঝোলটা একটু বেশি থাকে উপরে দিয়ে দিচ্ছি আবার ভাত ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আলু মহাষ্ট মহারাষ্ট্রিয়ান বিরিয়ানিতে কিন্তু আলু দেয় না কিন্তু আমরা বাঙালিরা আলু ছাড়া বিরিয়ানি ভাবতে পারি না তাই জন্য আলুটা আমরা অ্যাড করেছি দিয়ে দিচ্ছি ঘি আপনারা চাইলে আলু নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি কান্দা মশলা ধনে পাতা পুদিনা পাতা এখানে হোমমেড বিরিয়ানি মশলা কান্দা মশলা দুটোই দিতে হবে পুদিনা পাতা ধনে পাতা দেওয়ার পর দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট দমে রেখেছিলাম সরি এই ভিডিওটা আমরা করতে একটুখানি ভুল হয়ে গেছিলো এই জন্য ভিডিওটা আসেনি তো আমরা দমে বসানোর পরে দেখাচ্ছি আমাদের বিরিয়ানি রেডি বিরিয়ানির লুকটা ঠিক এরকম এসেছে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি অথেন্টিক স্টাইলে এটা মহারাষ্ট্রিয়ান স্টাইলে বিরিয়ানি এটা অসাধারণ একটা যুক্ত বিরিয়ানি খুব চুসি হয় ভীষণ টেস্টি আর ফ্রেশ পুদিনা ধনে স্মেলটা আরও ভালো লাগে বিরিয়ানিতে তার সাথে টমেটোর টক রায়তার সাথে এটা গরম গরম সার্ভ করলে অসাধারণ লাগে খেতে তা আপনারা অবশ্যই এই মহারাষ্ট্রিয়ান স্টাইলে বিরিয়ানিটা ট্রাই করবেন আলু দিয়ে অথবা আলু ছাড়া রায়তার সাথে বানিয়ে খাবেন জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো রকম প্রশ্ন থাকলে বিরিয়ানিতে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি নিশ্চয়ই উত্তর দেব থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের ভিডিওতে